দান্দা দিব, দান্দা দিব হলে কি খেয়ে ফেরে দান্দা দিব। কইছে আমি কইছি খরচারে নাচাই, আরে নিজেও নাচি, খরচারে নাচে না নিজেও নাচি। যেমন নাচন রাজা গান গাইছে, আমি তো কাঙ্গালিনী অব সুন্দরী রাধা, আমি তো কাঙ্গালিনী, আসন রাজা গান গেছে, এই লোক কোন ছিল আসন রাজা, আমি তো কাঙ্গালিনী অব সুন্দরী রাধা, বাইরে রাধা বিচ্ছে রাধা, বাইরে রাধা বিচ্ছে রাধা, রাধার প্রেম মত হইয়া নাচে আসন রাজা কথা। সে রাধা নাচলো আমি কার বাকি দিচ্ছি, আমার বিচ্ছে রাধা বাইরে রাধা। ওই আমার হিন্দু শাস্ত্রে বলছে, জালালের গানও বলছে, জালাল উদ্দিনে ভাঙানা আরেকটা মানুষ পার হইতে চায়, এই ভাঙানা ওটা দিয়া আরেকটা মানুষ পার হইতেছে, মানুষটা কে? এই মানুষটা কি বনাই না বানাই, নাকি চাচি না শ্রীমতি? আর কইসে কোন অর্থ আল্লাহ, আরেকটা কথা কইসে আমার মোল্লা সাহেবে, আপনারা মাফ করুক আমারে, যখন আজকে ফকির ভাত পাইছি আমি কাজের করলে চলবো, সাইডে দিলে চলবো না মালিক, মালিক আইন কথা এটা, ওনার কোরআনের কথা, ওনার কোরআনের কথা, ওনার কোনা কোরআন পড়ে কিন্তু কোরআনকে বিশ্বাস করে না, এই আমার দুঃখ, তার কোন দুঃখ নাই, কোরআন পড়ে কিন্তু কোরআনটা বুঝে না এবং ধরেও না, ওটা মানুষ না খালি ও মুক্তা করো তো মুক্তা করো, মুক্তা করো তো মুক্তা করো, নিজের ক্ষেত্রে যে মাইল লিখে দিয়েছি এটা তার খবর নাই, তার কারণটা হচ্ছে কি, আল্লাহ যখন আদমকে বানিয়েছিলেন এই পর্যন্ত বানাইছে, এই পর্যন্ত বানাইছে, বানাইয়া বলেছে আল্লাহ, ফেরেশতাগণ বলছে ওহে আল্লাহ আমরা এই কোলা পর্যন্ত আদমের মূর্তি তৈরি করেছি কিন্তু মাথাটা কোন সুরতে তৈরি করবো, আমাদের ব্রেইন আর খোলায় না। একটু কথা কয়েছিলেন, আচ্ছা কৌকা এই অপটা খেললা, একটা খেললার লোক একটা খেললা বলে নি, একটা খেললা এই খেললাটা যে কইছে বক্তৃতা করুকা ছেলে দেউকা, এর খেললাটা একজনের খেললাটা বলবো নি, একজনের খেললাটা একজনের সুরক্ষা লোক একজনের সুরক্ষা বলতো না, চলো কতলা কথা এইগুলি খেলা তৈরি করছে, একজনের সুরক্ষা তোমার সুরক্ষা বনে না, এই লক্ষ কোটি রূপ ধরিয়া শাস্ত্রে খোদা নিরাকার, এই লক্ষ কোটি রূপ তৈরি করেছো তুমি, যত খেললা তত আল্লাহ, খেলা গেল ফেরত তা তৈরি করছে খেলা দেখার। আমার মোল্লা সাহেবের জিজ্ঞাসা খেলা দেখার, আর বলতে চাই না, আর বলতে চাই না, আপনারা তো শুনতে চান না,
যে তাইয়া
ਤੰਗੀ ਹੋਏ ਬਹੂ ਰਲੇ ਹੋਏ ਡੈਨੀ ਰਲੇ ਹੋਏ ਥਲਕ ਦਲੈ ਲੈ ਹੋਏ ਸਰਪੂ ਮੋਦੀ ਨੂੰ ਸਰਦੀ ਨੇ ਆਪਣਾ ਲੋਦੀ ਨੇ ਆਪਣਾ ਸਾਦੀ ਨੀ ਹੋਦੀ ਨੇ ਉਹਨ ਜੁਦੀ আমার ঠাকুরদার প্রশ্ন রাখছন যদি ঘরের মাঝে বিরাজ করে আল্লাহ এবং পাঞ্জতন তাহলে বাহিরে পুষব কেন? ঠাকুরদা বিয়া করিয়া বহু গরু আনছি, মানব জাতির মধ্যে ভাড়া প্রতিবাসী আপন ও রোজাত পাই মায়ের এক জরায়ু আপন পাই বুকে বুকে দৌড়ানো মানুষের মাধ্যমে বহু সারা আর্জন নাই কথাটা মনে করছি বন্ধু হাম করা লাগে না অফিস আদালত আর নাই রিক্সা চালানি আর নাই রিক্সা ঠেলানি আর নাই হিন্দি মেনি তো আরো আরো বাহিনে আর আরো একটা দা আর এর উপরে খোদা ও তিনটা দায়িত্বী যাতে জগৎ বাধা মতো নাই একটা হইলাম না যেমন স্মরণ করে কাম করা লাগবো না, দোকান ঘাট চালানি লাগবো না, খারবা করিয়া উপার্জন করা লাগবো আমি একটু ইশারা দিয়া কেটা বেশি রোয়া থাম বাজুরা তো শেষ হয়ে যাব কিন্তু বাক্যে জুটল না জুটিও জুটল না বাদ দিলেই আর তাই বলছেন ভাঞ্জি জানালো মার ফাঁস জনে আঞ্চন আমরা ইটা ভাজ্য নষ্ট মানতাম ওখানে মানতাম মোহাম্মদর আইন সুন্দর কথা যদি আমার বিয়ে নমাজের আদর্শ ফরজ অনুসারে নমাজের আদর্শ সুন্নত যে গুলাই গুলা হইল আন্তরিক প্রেম বুঝাইয়া দেওয়া উত্তর পর্যন্ত তোমার ট্রেন থেকে আরো দামি ট্রেন আছে এর বাদে আইল
খালি গান খালি গান যে খরচ রাখতাম না আমার ঠাকুর দায়ের খরচ রাখলে তো অসুবিধা আপনারা যদি ফোন বলে আর হামলায় বুঝবার যে অসলেন আপনারা সরাইব যদি ঠাকুর দায়ের খরচ নিলে তারা আমি রুটি নেই পিসা আর ভালো নি না সংযুক্ত হইয়া শেষ দিলাই নাইলাম বই দিব ইউনুস নবী খাই নিনজন আসর নমাজ হযরত ঈসা আলাইহিসসালাম নিনজন মাগরিব
Thank you.
তোমার
Yeah.